মঞ্চত তেতিয়া বহি আছে হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মার কাষলৈ আগবাঢ়ি আহিল এগৰাকী কিশোরী। পিছ মুহূর্তত হিমন্ত বিশ্ব শর্মার সুতে এখন সেলফি। ঢেকিয়াজুলির দৃশ্য এয়া। হিমন্ত বিশ্বর পিছে পিছে হাজার হাজার লোক, শ শ অনুরাগীয়ে আবরি ধরেছে হিমন্ত বিশ্ব শর্মা। সকলের ইচ্ছা এটাই, হিমন্ত বিশ্ব শর্মার সুতে এখনই সেলফি। এয়া চাও বিভিন্ন মহিলায় কিদরে হিমন্ত বিশ্ব শর্মার সুতে সেলফি লোলে চেষ্টা চলাইছে। নিরাপত্তা বেষ্টনীর মাজত সভাস্থলীলৈ যেতিয়া হিমন্ত বিশ্ব শর্মা সোমাই আহিছিল, সেই সময়ত চৌদিশৰ পৰা কেবল সেলফি উঠার প্রতিযোগিতা। আসলতে ঢেকিয়াজুলিত উপস্থিত হয়ে এনে জনসমাগম দেখি হতবাক হয়ে পড়েছিল হিমন্ত বিশ্ব শর্মা। যুক্ত সময়ত কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা জিতেন্দ্র সিং আর প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরাই চাহ বাগিচার চাহ শ্রমিকর ঘরত আহার গ্রহণ করে নিশা কটাইছিল, সেই সময় শোণিতপুর জেলার একাধিক চাহ বাগিচার স্কুল গৃহর আধারশিলা স্থাপন করেছিল হিমন্ত বিশ্ব শর্মায়। ঢেকিয়াজুলির জনসভাত উপস্থিত হয়ে আন নালাগে হিমন্ত বিশ্ব শর্মা অভিহিত হয়ে পড়েছিল। মঞ্চত এইদরে উপস্থিত জনতাক অভিবাদন জানাইছিল হিমন্ত বিশ্ব শর্মায়। নির্বাচনলৈ এতিয়াও বহুদিন বাকি, কিন্তু নির্বাচনী জনসভাত কৈ এই সভাখনত উপস্থিতির হার কোনো গুণে কম নাছিল। চৌদিশে কেবল হাজার হাজার চাহ শ্রমিক আর গাঁওবাসী, সকল উপস্থিত হয়েছে হিমন্ত বিশ্ব শর্মাক আদরি। ঢেকিয়াজুলিত একাধিক সভাত ভাগ ললে হিমন্ত বিশ্ব শর্মায়। কেবাখনো চাহ বাগিচাত বিদ্যালয় গৃহর আধারশিলা স্থাপন করলে হিমন্ত বিশ্বই। অশোক সিংহালর সমষ্টিত হিমন্তর সভাত জনসমুদ্র। পুনৰ চাওক এই সভাত উপস্থিত থকা দর্শকর সংখ্যা। সর্বভারতীয় পর্যায়ের কোনো নেতা উপস্থিত হলেও হয়তো জনসভাত এনে লোকের আগমন নঘটে, কিন্তু চৌদিশে কেবল মানুহ আর মানুহ। এই সভাত কংগ্রেস সরকারের নীতিক মুকলিভাবে সমালোচনা করলে হিমন্ত বিশ্ব শর্মায়। সভাত অংশগ্রহণ করে হিমন্ত বিশ্ব শর্মায় দাবি করে এই স্থাপন করা বিদ্যালয় সমূহ এপ্রিল মে মাহের ভিতর সম্পূর্ণ হব আর মে মাহের ভিতর শ্রেণী কোঠাও আরম্ভ হব। জিতেন্দ্র সিংয়ের বাগিচা ভ্রমণক হিমন্ত বিশ্বর কটাক্ষ। পর্যটনের বাগিচাত নিশা কটাইছে জিতেন্দ্র সিংয়ে। 70 বছর শাসন করে চাহ বাগিচার খবর নললে কংগ্রেসে। কংগ্রেস দলে চাহ বাগিচাখন নিজের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে আছে। আজি কংগ্রেস দলে বাগানত ট্যুরিজম করব আহিছে। বাগানের মানুষত টুরিস্ট নালাগে। বাগানের মানুষত কোনোবা দিল্লির পর অহা মানুষের চেহারা চুয়ার প্রয়োজন নাই। বাগানক আজি উন্নতি লাগে, বিকাশ লাগে, শিক্ষা আর সংস্কৃতির নতুন দিগন্ত লাগে। মই কংগ্রেস দলক স্পষ্ট করে দিব খুঁজেছি, একটু করব নাই বেলেগ কথা, এতিয়া যাতে রাইজক অপমান করার ধৃষ্টতা আর নকরা সেই কথা বুঝি পাব লাগবে। আজি জিতেন্দ্র সিং ডাঙরিয়ায় গম পাই যাও যে 70 বছর চাহ বাগিচা রাইজে কংগ্রেসক ভোট দিছিল, এখন আমি হাই স্কুল বনোয়া নাছিল। 70 বছর চাহ বাগিচার মানুষে কংগ্রেসক ভোট দিছিল, ব্যাংকত তেওঁলোকৰ একাউন্ট এটা খোলা যোৱা নাছিল। 70 বছরে বাগিচার মানুষে কংগ্রেসক ভোট দিছিল, কিন্তু প্রসূতির মৃত্যুর হার আটাইতকৈ বাগানের ভিতর। বাগিচার রাইজর বিষয়ে জানিবলৈ চেষ্টা করি, আরে বাবাহত 70 বছর কংগ্রেসে রাজত্ব করিলে এতিয়ালৈকে চাহ বাগিচার বিষয়ে জানিবই পৰা নাছিলনে? স্কুল নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাছিলে, ব্যাংকর একটা অ্যাকাউন্ট নাছিলে। আর তোমালোকে এতিয়া
বাগানত ৰাতি থাকি ডুমৰ নৃত্য চাব খুজিছা নে বাগানৰ মানুহৰ বেদনা চাব খুজিছা নে বাগানৰ মানুহৰ বাবে কিবা কৰাৰ সংকল্প ল'ব খুজিছা? এইবাৰ সন্ধিয়াৰ ভাগৰ এই দৃশ্য চাওক। ঢেকিয়াজুলিৰ কেইবাখনো চাহ বাগিচাত সভা অনুষ্ঠিত কৰাৰ ফলত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সভা সময়ক্ৰমত পিছুৱাই গৈছিল। ঢেকিয়াজুলিৰ এখন জনসমাৱেশত যেতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মা উপস্থিত হ'বলৈ হৈছিল তেতিয়া সন্ধ্যা হৈছিল, কিন্তু সন্ধ্যা পৰ্যন্ত বৃহৎ সংখ্যক লোক উপস্থিত আছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আগমনৰ বাবে। সন্ধিয়া ঢেকিয়াজুলিত হিমন্তৰ জনসমাৱেশ, উপস্থিতিৰ সংখ্যা দেখিলে হতবাক হৈ পৰিব। সন্ধিয়া পৰ্যন্ত হিমন্তৰ বাবে অপেক্ষা কৰি ৰ'ল বৃহৎ সংখ্যক সমৰ্থক। এই জনসভাখনত উপস্থিত থকা লোকৰ সংখ্যা মন, চৌদিশে কেৱল মানুহ আৰু মানুহ। এই বিশাল জনসভাত অংশগ্ৰহণ কৰি হিমন্ত বিশ্ব শৰ্মাই আক্ৰমণৰ লক্ষ্য হিচাপে বাছি লয় কংগ্ৰেছ আৰু বদৰুদ্দিন আজমলক। বিজেপিয়ে আজমল আৰু কংগ্ৰেছক দিছপুৰ দখল কৰিবলৈ নিদিয়ে। বিজেপি কৰ্মী থকা পৰ্যন্ত আজমলৰ সপোন পূৰ্ণ নহয়। ৰাজহুৱা সভাত হিমন্ত বিশ্বৰ ঘোষণা, আপোনালোকে চৰকাৰ গঠন কৰাৰ কথা কল্পনাই নকৰিব, সেয়া কেতিয়াও সম্ভৱ নহয়। আজি আপোনালোকে কংগ্ৰেছে ক্ষমতালৈ আহিলে পুনৰ মাদ্ৰাছা খুলিম বুলি কৈছে। কংগ্ৰেছৰ এই আশা পূৰ্ণ হ'বলৈ দিয়া নহ'ব। অসমীয়া মুছলমান আৰু মিয়াৰ মাজত পাৰ্থক্য আছে, ৰাজহুৱা সভাত বুজালে হিমন্ত বিশ্ব শৰ্মাই। যোনে বুজি নাপায়, যোনে বুজি নাপায়, যাৰ অসমৰ প্ৰতি জ্ঞান সীমিত, সি আজান পীৰ আৰু মিয়াক তুলনা কৰে। আজান পীৰ অসমীয়া মুছলমান সমাজৰ আৰু আমাৰ জাতীয় জীৱনৰ এগৰাকী আধ্যাত্মিক গুৰু। তেখেতৰ নামত আজান পীৰ সংগ্ৰহালয় বা কলাক্ষেত্ৰ বনোৱা আৰু মিয়া মিউজিয়ামৰ মাজত আকাশ আৰু পাৰ্থক্য আছে। ইছলামৰ লগত যুঁজ কৰা নাছিল নেকি? আমি ইছলামৰ বিৰোধী নহয়, আমি মিয়া কবিতা, সন্দেহযুক্ত বাংলাদেশী নাগৰিক, মিয়া মিউজিয়াম আৰু মিয়া স্কুলৰ বিৰোধী। ইছলাম আৰু মিয়াৰ মাজ, ইছলাম আৰু মিয়াৰ মাজত কি পাৰ্থক্য আছে জানিবৰ কাৰণে শিৱসাগৰ মুছলমান সমাজৰ লগত কথা পাতক আৰু বাগবৰত গৈ কথা পাতক, পাৰ্থক্যটো বুজিব। অসমীয়া মুছলমান মানুহে অসমীয়া ছোৱালীক আক্ৰমণ নকৰে, আৰু কোনে আক্ৰমণ কৰে সেই কথা আপোনালোকে যমুনামুখৰ ৰাজপথত দেখিছে। যোনে অসমীয়া মুছলমান আৰু মিয়াক একে কৰে তেওঁলোকে অসম একে বুজিয়ে নাপায়। মিয়াই বঙালী ভাষাত কথা কয়, অসমীয়া মুছলমানে অসমীয়া ভাষা। ইতিমধ্যে মিয়া মুছলমানক কেন্দ্ৰ কৰি ৰাজ্যৰ ৰাজনীতি উত্তপ্ত হৈ পৰিছে। ইয়াৰে সুযোগ গ্ৰহণ কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাই। লগে লগে ধৰ্মীয় মেৰুকৰণৰ ৰাজনীতিও আৰম্ভ কৰিছে। ইয়াৰ সমান্তৰালভাৱে চাহ বাগিচাত বিদ্যালয় গৃহ নিৰ্মাণৰ প্ৰক্ৰিয়াও হাতত লৈছে, যাৰ পৰিণতিত চাহ বাগিচাৰ বৃহৎ সংখ্যক ভোট বিজেপিয়ে দখল কৰাৰ সম্ভাৱনা আছে বুলি ধাৰণা কৰা হৈছে। ঢেকিয়াজুলিৰ জনসমাগমে প্ৰমাণ কৰিছে ক্ৰমাৎ জনপ্ৰিয়তা বৃদ্ধি পাইছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ঢেকিয়াজুলিৰ পৰা ভাস্কৰ জ্যোতি ডেকা, DY365।